জাল দেখো এই যে স্পিকার সাউন্ড হচ্ছে, আবার এটা কানেক্ট করে ফেলবো। তো আবার দেখো Beyond infinity and back again. হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপেরিমেন্ট। বহুদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মধ্যে। এটা কোনো এক্সপেরিমেন্ট ভিডিও না, এটা ছিল এটা মেকিং ভিডিও। মেকিং ভিডিও সেটা কী করবো আমরা, এই যে দুটো বক্স দেখতে পাচ্ছ, দুটো বক্স এটা আমরা বাজাবো জাস্ট এই ব্যাটারিটার মাধ্যমে। আর সিম্পল কিছু ব্যবহার করবো না, জাস্ট একটা বোর্ড ব্যবহার করছি। এটা হচ্ছে 62/63 একটা বোর্ড, এটার মাধ্যমে এটা চালাবো, তার সঙ্গে এটা ব্যাটারিটা যোগ করবো। আর তার সাথে আমরা বানাবো বাজাবো মোবাইল দিয়ে। তুমি কী করে বাজাবো আমাদের প্রস্তুতি এখানে, এই হচ্ছে বোর্ড, এই হচ্ছে বোর্ড। আমরা বোর্ডের ওয়ারিংটা করবো, তো ওয়ারিংটা আমরা বলে দিই কী করে করবো। তো সর্বপ্রথম এইটা হচ্ছে আমাদের প্রথম লেগ, প্রথম লেগ কী করে হচ্ছে, সরি এটা হচ্ছে লাস্ট লেগ। এই দিক থেকে হবে আরম্ভ, যে ঘাঁজ দেখতে হচ্ছে ঘাঁজের এই দিক থেকে আরম্ভ হবে। তো তো এইটা হচ্ছে আমাদের লাস্ট পিন, লাস্ট পিন হচ্ছে আমাদের মানে ব্যাটারি 12 ভোল্ট পজিটিভ লাগবে। আর এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ আমরা চিন্তা কী করে দেখবো, এই একটা এই একটা দুটো একসাথে শর্ট করা আছে, তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ। নেগেটিভ মানে এটাকে আমরা নেগেটিভ ভোল্ট দেবো, এটা পজিটিভ ভোল্ট দেবো। তো স্পিকার স্পিকার বাজাবো, ইনপুট কী করে দেবো, ইনপুট দেওয়ার জন্যে ইনপুট লেখা আছে, দুটো ইনপুট লেখা আছে। তো এটা চেনার জন্য আমরা উল্টো দিকে দেখবো দুটো রেজিস্ট্যান্স লাগানো আছে, সমান ভ্যালু দুটো রেজিস্ট্যান্স লাগানো আছে, রেজিস্ট্যান্স লাগানো আছে। রেজিস্ট্যান্সের পর একটা পিএফ, দুটো পিএফ লাগানো আছে দেখবেন, পিএফের পর দুটো পিএফ, পিএফের পর একটা পিন, এ একটা পিন। সব ভালো পদ্ধতি হচ্ছে দেখবেন মধ্যে যে নেগেটিভটা আছে দু পার্টসে দুটো পিন থাকবে, সেই দুটো হচ্ছে আমাদের ইনপুট পয়েন্ট, এটা লেফট এটা রাইট। আর কমন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ, নেগেটিভ। আর আমাদের স্পিকারের ভলিউমের স্পিকারের সাউন্ড কোথা থেকে নেবো, মানে ইনপুট কোথা থেকে নেবো আমরা, মানে ইনপুট আমরা নেবো বা আউটপুট এখান থেকে বেরবে যেটা, সেটা হচ্ছে এই পিনটা আর এই পিনটা। সেটা কী করে বুঝবো, আমরা দেখবো দুটো ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার আছে ভ্যালু যাওয়াটা বটে, যেটা দেখবো না অত দেখা দরকার নেই। দুটো ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার মাথা থেকেও বা পজিটিভ থেকে নিয়ে নিতে পারি, বা তার থেকে সুবিধা হবে এই একটা এই একটা একটা, যেমন এটা থেকে পজিটিভ আসছে তোমার, এটার থেকে আসছে তোমার এই পিনটা, আমার তিন নম্বর আসছে, তিন নম্বর আসছে, মানে সরি তিন নম্বর না, এদিক লাস্ট থেকে তিন নম্বর, লাস্ট থেকে তিন নম্বর আসছে এইটা, তাহলে একটা হচ্ছে, আর দু নম্বর হচ্ছে এই একটা, মানে দুই আর তিন হচ্ছে আমাদের স্পিকারের আউটপুট, মানে স্পিকার এখানে নিতে পারবো। আর তো আমরা ওয়ারিংটা করে নিই, তো আমরা ওয়ারিংটা আমরা করে নেবো। সর্বপ্রথমে ব্যাটারির সাথে লাগানোর জন্য জাস্ট একটা ক্লিপ লাগিয়ে দিয়েছি, আর এর তার মানে ইনপুট আমরা নিয়ে নিই। এই হচ্ছে আমরা ভোল্টেজ, মানে ভোল্টেজ 12 ভোল্টে চলে এটা, তো 12 ভোল্টে চালানোর জন্য আমরা দেবো, এই হচ্ছে আমাদের পজিটিভ, পজিটিভ। আরেকটা পদ্ধতি হচ্ছে এরকম ক্যাপাসিটার, ক্যাপাসিটার নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ, কোনো অসুবিধা হবে না দিতে, যে আমরা পজিটিভে পজিটিভ দেব, নেগেটিভে নেগেটিভ দেব। আর দিলাম স্পিকার, এই হচ্ছে দুটো স্পিকার, দুটো বক্স আর দুটো তার, দেখো দুটো বক্স দুটো তার। তো আমরা কী করবো দেখো, এই হচ্ছে দুটো নেগেটিভ, নেগেটিভ দুটো কমন করে নেবো, দুটো নেগেটিভ কমন করে নেবো, দিয়ে সোল্ডারিং করবো ভালো করে। সোল্ডারিং করে নিলাম, আর যেটা গ্রাউন্ড মানে গ্রাউন্ড যেটা ভোল্টেজ, মানে আমাদের ভোল্টেজ যে নেগেটিভ বা যে নেগেটিভ বলছে সে নেগেটিভ, সেই নেগেটিভটা শুনতে আমরা এটা যোগ যোগ করে নেবো। তো বন্ধুরা আমরা এটার সাথে এটা স্পট করে নিয়েছি, কেন আমরা একদিকটা দিয়েছি সেই জন্য ডাবল চ্যানেলটাকে ছিল সেটা ডাইরেক্ট করে নিয়েছি। তো আমাদের ওয়ারিংটা দেখে নাও, এই হচ্ছে আমাদের ব্যাটারি লাইন,
এই হচ্ছে দুটো বক্সের লাইন, এই হচ্ছে আমাদের ইনপুট লাইন। তো আমাকে এবারে লাগাবো, এই হচ্ছে আমাদের ব্যাটারি, এই হচ্ছে আমাদের 12 ভোল্টের ব্যাটারি, কিন্তু এটা আমাদের হয় 6 ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি। আমরা এটা বানিয়েছি লিথিয়ামের 12 ভোল্টের ব্যাটারি, জাস্ট এটার ভিতরে সিল করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের 12 ভোল্টের ব্যাটারি। তোমাদের ভোল্টেজটা আমি চেক করে দিচ্ছি, এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি। দেখে নাও 12 ভোল্ট দেখাচ্ছে, এটার দেখো 12 ভোল্ট দেখাচ্ছে। তো আমরা ব্যাটারি পজিটিভ পজিটিভ লাগে ইনপুট করলাম, নেগেটিভ নেগেটিভ লাগে। দেখো দেখো আমরা একটা সিম্পল বোর্ড দিয়ে এত বড় স্পিকার বাজিয়ে ফেললাম। তো আমাদের পরবর্তী ভিডিওটা হবে এটা ফুল ওয়ারিংটাতে করবো আমরা, এবং ডাইরেক্ট কারেন্টে মানে 220 ভোল্টে ডাইরেক্ট লাগাবো এবং এটা বাজাবো, আর এর সাথে ভলিউম বেস এবং টাইপের অ্যাড করবো এবং এটা প্যাকেটের মধ্যে ফিট করবো। তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আইকনটা অবশ্যই দাবেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য। আর নমস্কার, আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।